আর্য তর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং আমরা স্বাগত জানিয়ে ফেলেছি একটা নতুন বছরকে, 2021। এবং 2021 নিয়ে তো অনেক কিছু চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু শুধুমাত্র একটা বছর ভালো যাওয়া নয়, আমরা যেন আগামী দিনগুলো ভালো থাকতে পারি সেটাই কিন্তু আমাদের কাম্য হওয়া উচিত। এবং সবচেয়ে বড় কথা, যখন আমরা জ্যোতিষ অনুষ্ঠান দেখতে বসি তখন মনের মধ্যে একটা দোলাচল কাজ করে, না জানি কি বলবে, বা যখন জ্যোতিষ চেম্বারে আমরা যাই তখন কিন্তু মনে হয় যে একজন অ্যাস্ট্রোলজার শুধুমাত্র ভয় দেখাবে, আমার জন্মছকে এই খারাপগুলো রয়েছে, এই ভয়গুলো আমাকে শুনতে হবে। ঠিক এই কারণে আপনারা অনেকেই কিন্তু জ্যোতিষের থেকে দূরে থাকেন, তারা মনে করেন যে শুধুমাত্র কর্ম করলেই আমি রেজাল্ট পাবো, আমার কোনো জ্যোতিষের দরকার নেই। কিন্তু আবার পাশাপাশি বেশ কিছু মানুষজন মনে করেন যে না, একটু জন্মছকটাকে স্টাডি করিয়ে নিই, যে কোথায় কি সমস্যা রয়েছে জেনে নেব। একজন অ্যাস্ট্রোলজার কিন্তু আগামী দিন যেমন দেখাতে পারে, বর্তমানটাও বুঝিয়ে দিতে পারে, আর অতীতটা তো বলে দেওয়াটা কোনো ব্যাপারই নয়, কিন্তু এ সমস্যা হলো ভয় দেখানো। প্রায়শই আমরা যে কথাগুলো শুনি যে শনি গ্রহ আমাদের সব সময় কিন্তু বিপদে ফেলে, এবং শনি সাড়ে সাতি নিয়ে আমরা প্রচুর কথা শুনেছি যে 7.5টা বছর একদম নাজেহাল করে দেয়। জীবনে কোথায় কোথায় সমস্যাগুলো রয়েছে তো নিশ্চয়ই জানতে হবে, কিন্তু পাশাপাশি এই গ্রহগুলোর প্রকোপ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি বা কতটা আমাদের জন্য ক্ষতিকারক, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, তাহলেই দেখবেন বিভ্রান্তিটা কেটে গিয়েছে। এবং আপনাকে যদি কোনো অ্যাস্ট্রোলজার ভয়ও দেখায়, আপনি কিন্তু বলতে পারবেন যে এতটা ভয় পাওয়ারও বোধ হয় কোনো কারণ নেই, কারণ আপনাদের সঙ্গে রয়েছে আর্য দর্পণ অনুষ্ঠান। এবং আর্য দর্পণ অনুষ্ঠান মানে আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য, যিনি কিন্তু খুব সুন্দরভাবে গতানুগতিক ভাবে যে প্রচলন যে কথাগুলো থাকে যে মঙ্গল এই সমস্যা সৃষ্টি করে, বাঙ্গলির থাকলে এই সমস্যা, কালসর্প থাকলে জীবন শেষ, বা শনির সাড়ে সাথী, এই বাধা ধরা কথাগুলো থেকে কিন্তু তিনি ব্যতিক্রম কিছু আপনাদের শোনায়। শুধু শোনায় বলবো কেন, সেইভাবে কিন্তু তিনি কাজও দিয়ে থাকেন, আর ঠিক সেই কারণেই আপনারাও কিন্তু বিশ্বাস ভরসাটা রেখেছেন, আর ঠিক সেই কারণেই পৌঁছে যান তার কাছে। আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2571225 এবং 2266 এই নাম্বারে, আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য। নমস্কার। নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর শুভ নববর্ষ, নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক। একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, একটু সঙ্গে থাকুন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, অ্যাস্ট্রোলজার মানেই একটা আমরা ভয় পেয়ে যাই, এবং গ্রহগুলোকে নিয়েও আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে। আজকে যদি একটু শনি গ্রহটা নিয়ে তুমি বলো যে কতটা ভয় পাওয়া উচিত। শনি নিয়ে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই জন্যই যে শনি এক্স্যাক্টলি সেটাই দেন যেটা আপনি কাজটা করছেন, সেই কাজটার একদম সমান রেজাল্ট আপনাকে দেবে, মানে নিউটনের একদম থার্ড ল। অতএব এখানে কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ভাবেন যে আপনি জেনে থাকেন, আপনি ভালো কাজ করেছেন, ভালো রিটার্ন পাবেন, যদি মনে করেন খারাপ পেয়েছেন, খারাপ পাবেন। এবার ভয় পাওয়াটা উচিত ছিল, যদি খারাপ কাজ করে থাকেন সেই কাজটা করার আগে ভয় পাওয়া উচিত ছিল, কাজ যদি করে ফেলে থাকেন এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি সেই রেজাল্টই পাবেন যেটা করেছেন। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, শুভ নববর্ষ, ভালো আছেন? কি বলছেন? একটু পরিষ্কার করে বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। নামটা বলুন। সুব্রত সাহা। ডেট অফ বার্থ? 7/5/2001। সময়? সকাল 10টা। জন্মস্থান? মালদা। আচ্ছা, আপনার লগ্ন কর্কট রাশি তুলা? তো আপনি তো প্রচন্ড ইমোশনাল, ইমোশনকে কন্ট্রোল করে আস্তে আস্তে এগোন, দেখবেন লাইফে অনেক রকম সলভ পেয়ে যাবেন। আপনার একটা ভালো চাকরি করা উচিত, রেলে। বিজনেস আপনার মাইন্ড থাকবে ঠিকই, বিজনেসে আস্তে আস্তে অনেক রকম ডিস্টারবেন্স আসবে, লাইফে স্টেবিলিটি পাবেন না, সরকারি চাকরি ট্রাই করুন, রেলের বা রেল রিলেটেড বিজনেস করুন, রেলের কন্ট্রাক্টরি করার চেষ্টা করুন, ঠিক আছে? আপনি একটু সরাসরি কথা বলে নেবেন যে কি করা উচিত আপনার, কারণ আপনার সাউন্ডটা ভীষণ লো ভয়েসে রয়েছে, শোনা যাচ্ছে না,
যার ফলে আমরা আর এগোলাম না। আপনি সরাসরি কথা বলবেন, আশা করি ভালো থাকতে পারবেন। হ্যাঁ, যে বিষয়টাই ছিল। আপনার আমাদের লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা কি মনে করি? অর্থ। হুম অর্থ দেয় কি? অর্থ দেয় কিন্তু শনি। শনি আর রাহু ছাড়া কিন্তু অন্য কোনো প্ল্যানেট অর্থ দেয় না। আমরা ভাবি বৃহস্পতি অর্থ দেয়, বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না, দেয় কিন্তু শনি। আর শনি সব থেকে পজিটিভ সাইড হলো, ধরুন শনি সাড়ে চাঁদি চলছে, সেটা ধরুন রাশির উপর দিয়ে চলছে, কি লগ্নের উপর দিয়ে চলছে। আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে সেই মুহূর্তে হয়তো চাটে দেখা যাচ্ছে শনির পর্যায়ে কিন্তু খুব ভালো আছে, প্লাস শনির মহাদশা চলছে, সেই মানুষটি কিন্তু রাজা হয়ে যেতে পারে, জানেন। এটা কিন্তু শনির দশাতেই হবে, সাড়ে সাতেই দিচ্ছে, তাহলে ভয় পাওয়ার কারণ আছে? হ্যাঁ, এটাও ঠিক, এটা খুব কম লোকের সাথে ঘটে, ম্যাক্সিমাম লোকের সাথে খারাপ ঘটে। হ্যাঁ, খারাপ ঘটতেই পারে, কারণ কর্মফল বাজে আছে, শনির পজিশনিংটা ঠিকঠাক নেই। সেক্ষেত্রে কিন্তু প্রতিকার করলে তার পজিটিভ সাইড পেতে পারেন, কিন্তু একটা জিনিস সবসময় জানবেন, কর্ম যেটা করেছেন তার রেজাল্ট আপনাকে নিতেই হবে, সেখান থেকে আপনি পালাতে পারবেন না। হ্যালো, হ্যাঁ একটু সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা দেখে নি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, শুভ নববর্ষ। আমি সৌরভ বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? রিজরা, হুগলি থেকে। আচ্ছা, নিজের জন্য জানবেন। হ্যাঁ হ্যাঁ, নিজের জন্য। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 13 অক্টোবর 1997। সময়? ভোর 5টা। জন্মস্থান? কলকাতা। কলকাতার কোথায়? কলকাতা, ওই কলকাতা বলতে গেলে আরজি কর হসপিটালে হয়েছে। আপনি নিজে কনফার্ম নন? হ্যাঁ, ওই তো আরজি কর হসপিটালে হয়েছে। আপনার লগ্ন হচ্ছে তো কন্যা, আর রাশি হচ্ছে কুম্ভ, সাড়ে চাঁদি চলছে, আপনার গ্রহণ দোষ আছে, আপনার কালসর্প দোষ আছে। আপনি কি জানতে চান? আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। আপনাকে লাইফে অনেক স্ট্রাগল করতে হবে, আপনি খুব সোজাভাবে কিছু হবে না, আপনার চাকরির যোগ আছে কিন্তু লাইফ আনস্টেবল থাকবে। মানে কবে পাবো, আমি উন্নতি করতে পারবো? আপনি বছর দুয়েকের মধ্যে আপনার আছে, আর এপ্রিল মাসের পর একটা ট্রাই করতে পারেন। কি সরকারি চাকরি পাবো? সরকারি চাকরির যোগ আছে আপনার। ও, আমি উন্নতি করতে পারবো? হ্যাঁ, ডেভেলপমেন্ট হবে আপনার। মানে এই 2021-এ পাবো না? 2021-এ আপনার অন্য প্রাইভেট চাকরি পাবেন, কিন্তু সরকারি চাকরি 2 বছর পর হওয়ার চান্সেস আছে। ও, মানে প্রাইভেট জব করে উন্নতি করতে পারবো? অবশ্যই উন্নতি করতে পারবেন। হ্যাঁ, ওটাই জানতে। আর কালসর্প যেটা বলছেন, ওটা কাটবো কিন্তু কাটানোর জন্য কোনো কিছু আছে? কোনো কিছু কাটে না, এটার প্রতিকার করতে হয়। কাটাবেন মানে যেটাকে নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, যেটা ঈশ্বরে দিয়েছে, সেটাকে আপনি ছেড়ে বেরুবেন কি করে? এটা আপনার কর্মফল, তাই আপনি পেয়েছেন, এটার প্রতিকার করলে সুফল পাবেন অবশ্যই। মানে 2021-এ আমি চাকরি পাবো? শিওর শিওর। ওটা কবে পাবো? আপনি এপ্রিলের পরে দেখুন পাবেন। এপ্রিলের পর? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ঠিক আপনার মতোই এরকম অনেক ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে, যে এই সম্পর্ক যেগুলো কালসর্পটাকে কাটিয়ে দেওয়া, এবং এই কাটানো নিয়ে কিন্তু প্রচুর ব্যবসা চলছে বর্তমানে। সেটা কি চলছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যে জিনিসটা জানি, যে যে জিনিসটা আমার সঙ্গে নিয়ে আমি জন্মেছি সেটা কাটাবো কি করে, তার প্রতিকার করা যেতে পারে। যে আমাকে খারাপ রেজাল্ট দিচ্ছে সেটাকে আমি পজিটিভ সাইডে আনার চেষ্টা করতে পারি মাত্র, সেটা আস্তে আস্তে পজিটিভে আসবে, কিন্তু আমি সেই জায়গাটাকে ছেড়ে ফেলে রেখে আমি বেরিয়ে যাবো সেটা সম্ভব নয়। আমি এই শরীর নিয়ে জন্মেছি, আমাকে এই শরীর নিয়ে মৃত্যুবরণ করতে হবে। প্রোটেকশনটা আমরা নিতে পারি অবশ্যই, কিন্তু পুরোটাই নির্মূল করে দেওয়াটা কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব নয়। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি গায়ক থেকে বলছিলাম, সৌরভ সাহা। আচ্ছা, নমস্কার, শুভ নববর্ষ, ভালো আছেন? শুভ নববর্ষ। হ্যাঁ, তো চলছে না এখন। বলুন বলুন, ডেট অফ বার্থ? 22 মে 1991। সময়? দুপুর 2টো। জন্মস্থান? রায়গঞ্জ। রায়গঞ্জ। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়। আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে কন্যা, লগ্ন রাশি হচ্ছে সিংহ, আপনার মাথাটা খুব গরম থাকে, মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন, আপনার ব্লাড প্রেশারের সমস্যা এসে যাবে, ব্লাড প্রেশারে সমস্যা এসে যাবে। বললুন এবার কি জানতে চান? আমি তো গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারে জানতে চাই, হবে কিনা? হ্যাঁ, সার্ভিস আপনার হবে, আপনার বাস্তু দোষ আছে, বাড়িতে রোজ কর্পূর জ্বালাবেন, সকালবেলা কর্পূর জ্বালিয়ে চারিদিকে দেখাবেন, দেখবেন অনেকটা ঠিক হবে। কবে হতে পারে সেটা? সেটা আপনার ধরুন মে মাস, অ্যারাউন্ড মে মাসের পরে আপনার হবে।
আচ্ছা কোন দিকে যদি একটু বলেন, কোন দিকে বলতে? মানে মানে কোন সেক্টরে সেটা হওয়ার সেক্টরে, সম্ভাবনা আছে? সেক্টর যদি আপনি বলেন আমি বলবো। তো আপনাকে কোল এরিয়াতে যদি যান, কোল এরিয়া আপনার সব থেকে বেশি উন্নতি। কোল কোল এরিয়া যেখানে মাইন্স আছে, সেই কোনো মাইন্সে বা টি এস্টেটে যদি জব করেন, আপনার সব থেকে বেশি ডেভেলপমেন্ট আছে। টি এস্টেট, চা চা বাগান। আচ্ছা আচ্ছা, আমাদের আগে জন্ম ছকটা আমাদের ভালো করে বোঝার দরকার, জানেন তো। আপনারা ফোন করে জানেন যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়, কোন সাইডে গেলাম সেটা আপনার জন্ম ছকে যেটা আছে, আপনি যদি সেই কাজটা করতে পারেন তাহলে জানবেন আপনার নিজের থেকে বেশি সুখী পৃথিবীতে কেউ হবে না। আমরা যে কাজটা করি সেই কাজটা যদি আমি ভালোবেসে করি, আমি যতটা উন্নতি করতে পারি, যতটা ডেভেলপমেন্ট করতে পারি, সেটা কিন্তু অন্য কিছুতে আসবে না। আমি অ্যাস্ট্রোলজি ভালোবাসি, আমি সব কিছু ছেড়ে অ্যাস্ট্রোলজি করি। আমি কিন্তু অনেক ভালো জব করতাম, আমি জব করতে পারতাম, কিন্তু আমার ভালোবাসা এটা, আমি এই কাজটাই করি। আমি নিজে MBA BBA, আমি কিন্তু বড় চাকরি করতাম। এরকম প্রত্যেককে নিজেকে ডিসিশন নিতে হবে যে আমি আমার ছকে কোনটা সব থেকে বেশি সুইটেবল, আমি কোন দিকটায় যাব, সেটা কিন্তু ক্যালকুলেট করতে গেলে শনি সব থেকে বেশি প্রাধান্য পাবে। সেই ক্যালকুলেশনটা জানার দরকার আছে যে অ্যাকচুয়ালি আমার ডেস্টিনি কি। সেখানে যখন যাবেন তখনই রেজাল্টটা পাবেন, নইলে কিন্তু সারা লাইফ কষ্ট দুঃখের মধ্যেই চলবে। একদমই তাই, মানে যেটা ভুল আমরা করি যে সরকারি চাকরির পেছনে ছুটতে থাকি, একদম। আদৌ আছে কিনা আমরা জানি না সেটা। হ্যাঁ, প্লাস আর একটা জিনিস দেখেছি এই লাইফে, আপনারা অনেকে ফোন করেন, অনেকে কিন্তু দেখেছি অনেক কিছু যাচাইয়ের জন্য ফোন করে। এইটা করলে না তখন কি হয়, মাথাটা, আপনি যখন আমাকে কোশ্চেন করছেন, আপনি চারটা আমি যখন দেখছি, আমি কিন্তু বুঝতে পারছি যে আপনি চারটা সত্যি করে ডেট অফ বার্থটা বলেছেন না ভুল বলেছেন, আমি কিন্তু সেটুকু বোঝার ক্ষমতা আমার থাকে। তখন কিন্তু দেখুন মুড ঠিক থাকে না, এটা করবেন না। একদমই তাই, দেখে নেবো। পরের বন্ধু কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাদের দুজন কে? শুভ আমি নববর্ষ। আমার হাজবেন্ড সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ আচ্ছা, হাজবেন্ড এর নাম বলুন। হ্যাঁ, নাম হলো চন্দন রায়, আমি থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, 8 অক্টোবর 1971 সন্ধ্যা 7:45 কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান তো ভালোই লাগে, আমি তো দেখি, খুবই ভালো লাগে, খুবই সুন্দর। হ্যাঁ, কি জানতে চান আপনার হাজবেন্ডের ব্যাপারে? আমি জানতে চাই আমার হাজবেন্ডের এখন যে কোম্পানিতে কাজ করতো ভীষণ খারাপ অবস্থা, মানে সেটা কি এখন আদৌ সেই চাকরিটা থাকবে না অন্যত্র হবে, অন্য জায়গায় শিফট হওয়ার, অন্য জায়গায় শিফট, আমি তো জানি অন্য জায়গায় শিফট হওয়ার যোগাযোগ আছে এনার জন্মছকে, ঠিক আছে। তো এনার এখন দেখুন বেসিক্যালি শনির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। ওকে, তো শনি তো লগ্নেই রয়েছে। হ্যাঁ, শনি লগ্নেই আছে এবং রাশিতেও আছে, যার ফলে এনার যেটা কর্মজীবন, এখন এনার যেটা কর্মজীবন আছে, কর্মজীবনটা এনার চেঞ্জ হবে, পরিবর্তন আসবে। অফার ওনাকে বলুন যে চেঞ্জ করতে বলুন, ওনার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, নমস্কার, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু চেম্বার গুলো আমরা দেখে নেব, যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন এবং পেয়ে যাচ্ছেন যে যে চেম্বার গুলোতে। সোমবার পাচ্ছেন আপনারা বহরমপুর, মুর্শিদাবাদ, মঙ্গলবার এবং শনিবার দুর্গাপুর সকাল 11:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর চেম্বারে, শুক্রবার পাচ্ছেন ভাগ্যচক্র গড়িয়াহাট বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়াও পাচ্ছেন আপনারা রবিবার দিন ফড়িয়াপুকুরের জুপিটার চেম্বারে দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং প্রত্যেক দিন রাত 11:15 থেকে 15 মিনিটের একটি বিশেষ অনুষ্ঠান থাকে, যে অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, সেটি অতি অবশ্যই নজর রাখছেন। এবং আরিয়ান্স মাইথোলজি এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিচ্ছেন, তাহলে বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু ওয়াকিবহল থাকবেন। আজকে আমরা শনিগ্রহ নিয়ে আলোচনা করলাম, কিন্তু পুরোটা কমপ্লিট করা কখনোই সম্ভব হয় না, যেহেতু লাইভ ফোনিন অনুষ্ঠান, আপনাদের সাথে কথা বলতে হয়। কিন্তু একটু আভাস যেটা বোঝা গেল যে এতটা ভীত হওয়ারও কোনো কারণ নেই, তার জন্য আপনারা কি কি করতে পারেন বা কি কি করণীয় রয়েছে সেগুলো সবই আমরা নিশ্চয়ই পরের অনুষ্ঠানে জানাবো। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।